মনকে ঠিক করিতে হইলে এক অভ্যাসের দ্বারা ক্রমশ চেষ্টায় হয়। ইহা অপেক্ষা গুরুর ভরসায় নিজের কর্তব্য অকর্তব্য ছাড়িয়া থাকিতে হয়। এই দুই সম্বন্ধই ফল দেয়, গুরু সর্বদা রক্ষা করেন সন্দেহ নাই। মনকে সর্বদা সবল রাখিবেন, মন স্থির হওয়া মাত্রই ভগবত পদ সাক্ষাৎ হয়। বাসনায় মনকে চঞ্চল করিয়া ফেলে, শান্তি অশান্তি তাহাতেই হয়। সর্বদা গুরুর উপর ভার দিয়া সংসার চালন কার্যেতে থাকিবেন, সময় করিয়া গুরুই উদ্ধার করিবেন, কোনো চিন্তা নাই। অভ্যাস যোগে থাকিতে থাকিতে মনের গ্লানি দূর হইয়া দেহ মন চিত্ত ভাব সকল পবিত্র লাভ করিয়া পরম শান্তি পাওয়া যায়।